কোনো বস্তু সমবেগ সম্পন্ন হলে সমদ্রুতি সম্পন্ন হবেই, ঠিক আছে, মানে এটা হতেই হবে, ঠিক আছে, না হয়ে কোনো উপায় নেই। তাহলে এখানে কি হবে, সমবেগ সম্পন্ন হলে সমদ্রুতি সম্পন্ন হবে। ওকে, তাহলে এখানে দেখো আমরা বলতে পারি যে কেন হবে, কারণ সমবেগ সম্পন্ন বস্তু, সমবেগ সম্পন্ন বস্তু সর্বদা নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সমান দূরত্ব অতিক্রম করে ওকে, সমান দূরত্ব মানে প্রত্যেক সময় হচ্ছে সমান পরিমাণ দূরত্ব, ওকে, প্রত্যেক সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে সমবেগ সম্পন্ন বস্তু সর্বদা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট সমান দূরত্ব অতিক্রম করে এক স্থান থেকে অন্য স্থানে, ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থানে একই সরলরেখা বরাবর পৌঁছয়, ঠিক আছে, একই সরলরেখা বরাবর পৌঁছয়, সেক্ষেত্রে অভিমুখের, বা আমরা এক্ষেত্রে লিখতে পারি, এক্ষেত্রে অভিমুখের কোনো পরিবর্তন হয় না, ওকে, তাহলে এক্ষেত্রে কি হয়, অভিমুখের কোনো পরিবর্তন হয় না বা ঘটে না, কোনো পরিবর্তন বর্তন ঘটে না, ওকে, তাহলে আমরা এই পর্যন্ত রাখতে পারি, কারণ অলরেডি যেহেতু পুরোটা আমরা কারণ হিসেবে আগে লিখে নিয়েছি, সেজন্য এখানে আমরা রিপিট করবো না। আর যদি তোমরা হচ্ছে পুরোটা কারণ হিসেবে আগে না লেখো, এখানে কারণটা তখন দেওয়ার দরকার নেই, তখন এখান থেকে স্টার্ট হবে, হওয়ার পরে ঘটে না লিখে লিখতে হবে আমাদের, তাই বস্তু সমবেগ সম্পন্ন হলে সমদ্রুতি সম্পন্ন হবে, বোঝা গেল? তাহলে এই দুটো জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে। যদি তোমরা আগে লেখো তাহলে এটা হচ্ছে কারণ দিতে হবে, ঠিক আছে, দিয়ে তারপরে পুরোটা স্টার্ট করতে হবে, আর যদি তোমরা পুরোটা প্রথমে না লেখো তাহলে এখানে সমবেগ সম্পন্ন বস্তু সর্বদা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট সমান দূরত্ব অতিক্রম করে এক স্থান থেকে অন্য স্থানে একই সরলরেখা বরাবর পৌঁছে, এক্ষেত্রে বা সেক্ষেত্রে অভিমুখের কোনো পরিবর্তন ঘটে না, তাই কোনো বস্তু সমবেগ সম্পন্ন হলে সমদ্রুতি সম্পন্ন হবে, ঠিক আছে, আই হোপ বোঝা গেল পুরোটা। তো এই হচ্ছে আমাদের পুরো ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, পুরোটাকে পজ করে চাইলে নিজেরা নোট ডাউন করতে পারো, ছবির সাথে সাথে পুরো জিনিসটাকে হচ্ছে বোঝার চেষ্টা করো, এবং হচ্ছে নিজেরা যখন রিপিট করবে বাড়িতে তখন পুরোটাকে হচ্ছে ছবির সাথে সাথে হচ্ছে পড়ার চেষ্টা করো, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ক্লাসে।